যথাযোগ্য মর্যাদায় টাঙ্গাইলের মির্জাপুরে হানাদার মুক্তি দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র সালমা আক্তার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা শামিমা আক্তার শিফা ও সহকারী কমিশনার মাসুদুর রহমান সহ আরও অনেকে।